বন্ধুরা এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি আধুনিক ইতিহাসে দৃশ্য শিল্প ইতিহাসের চর্চা নিয়ে আলোচনা করব। দৃশ্য শিল্পের ইতিহাস বলতে কী বোঝায়? দৃশ্য শিল্পের ইতিহাস বিভিন্ন উপাদান পাওয়া যায়। দৃশ্য শিল্পে বর্তমানে ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে। বর্তমানে দৃশ্য শিল্প নিয়ে নানা গবেষণা শুরু হয়েছে। এই দৃশ্য শিল্প বলতে কী বোঝো? দৃশ্য শিল্প ইতিহাসের মূল বিষয় হলো বিভিন্ন শিল্পীর আঁকা ছবি, কার্টুন, ফটোগ্রাফি, পোড়ামাটির ভাস্কর্য, হাতে আঁকা ছবি, কাঠ বা পাথরের উপর খোদাই করা চিত্র, এমনকি সুন্দরভাবে তৈরি বাড়িঘর, মন্দির, মসজিদ প্রভৃতি স্থাপত্য এর অন্তর্গত। কোনো ঘটনা বা ব্যক্তিবিশেষের বিশেষ মুহূর্তের আলোকচিত্র ক্যামেরা বন্দি করা হলে সেই ঘটনা বা ব্যক্তির উপস্থিতির ঐতিহাসিক প্রমাণ হয়ে ওঠে সেই আলোকচিত্রটি। ফটোগ্রাফিও বর্তমানে দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত ছবি আঁকা যেমন শিল্পকর্ম বা অলঙ্করণের একটি মাধ্যম, তেমনি ছবির মধ্য দিয়েই মানুষ তার সমকালীন সমাজ, সংস্কৃতি বা রাজনীতি সম্পর্কে নিজের মনোভাব প্রকাশ করতে পারে। কোষ গ্রন্থগুলি বলেছে, ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে প্রখ্যাত শিল্পী বিশেষজ্ঞ ইবি হ্যাবেল ও অবনীন্দ্রনাথের নেতৃত্বে নব্যবঙ্গীয় চিত্রকলার এক নতুন উন্মেষ ঘটেছিল, যদিও তা প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। তবু স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক যে যথেষ্ট নিকট ছিল সে কথা অস্বীকার করা যায় না। এই সূত্রে আরও একটি স্মরণযোগ্য যে 1895 খ্রিস্টাব্দে যখন অবনীন্দ্রনাথ ঠাকুর রাধাকৃষ্ণ চিত্রমালা সৃষ্টি করেন, তখন আধুনিক চিত্রকলায় পাশ্চাত্য প্রভাবমুক্ত স্বদেশ চেতনা রূপ পেয়েছিল। তাই ভারতের স্বাধীনতা আন্দোলনকে জানতে হলে আমাদের শিল্পকলার ইতিহাসকেও জানতে হবে। বিংশ শতাব্দীর শিল্পকলার সঙ্গে মাতৃভূমির এই যে মনস্তাত্ত্বিক সেতুবন্ধন, তা কোনো প্রচলিত নথিপত্রে ধরা নেই। যা আছে অনুভবের মাধ্যমে, কিছু শিল্প বিশ্লেষণে, বিষয়বস্তু ছাড়াও চিত্রাঙ্কন শৈলীর বিবর্তনের ইতিহাসের মধ্যেও আমরা সমসাময়িক সমাজ ও সংস্কৃতি ভাবনার পরিচয় পেতে পারি। এছাড়া ইতালির চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল প্রমুখ ট্রেড লাইসেন্স বা ব্যবসার অনুমতি নিয়ে শিল্পচর্চা করতেন। কারুশিল্প, দারুশিল্প, ললিতকলা যেটা নকশা, সবই শিল্পের পর্যায়ভুক্ত ছিল। ভিঞ্চির আঁকা ছবি মোনালিসা আসলে ইটালির এক বণিকের স্ত্রীর ছবি। ইটালির মেডিচি পরিবার ও ফ্লেমিশ বাজার পরিবারের উদ্যোগে শিল্পীরা বহু ছবি আঁকেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই আঁকা ছবিকে অনুমোদন করতে 1648 খ্রিস্টাব্দে প্যারিসে একাডেমিক আর্ট স্থাপন করেন। ভারতে 1860 দশকে ফটোগ্রাফি প্রবর্তন করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মোগল আমলেও কোম্পানির আমলে এবং তার পরবর্তীকালে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি, পটেট ছবি বিশেষত বহরমপুরের শিল্পীদের ইত্যাদি ও ফটোগ্রাফি থেকে অনেক লুকোনো সত্য ইতিহাস জানা যায়। মোট কথা, দৃশ্য শিল্পের ইতিহাসের বৈচিত্র্য ও বৈশিষ্ট্যগুলি হলো নরনারীর প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য, জীবজন্তু, দেবদেবী, সামাজিক রাজনৈতিক প্রেক্ষিতে সৃষ্টি করা ঘটনা বলি। ফটোগ্রাফির ইতিহাস
কিন্তু খুব প্রাচীন নয়। ফটোগ্রাফি যেভাবে পুরনো সময়কে প্রায় অবিকৃতভাবে ধরে রাখতে পারে, কোনো লেখক বা চিত্রকরের পক্ষেই তা সম্ভব নয়। তাই পুরনো দিনের নির্ভরযোগ্য দলিল হিসাবে ঐতিহাসিকদের কাছে এর গুরুত্ব অসামান্য। সাধারণভাবে রাজনৈতিক বা অর্থনৈতিক ইতিহাসের এর ব্যবহার অন্য উপাদানের পরিপূরক রূপে, কিন্তু সাধারণ মানুষের প্রাত্যহিকতার সামাজিক ইতিহাস রচনায় ঐতিহাসিকেরা ক্রমেই এর গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন। পারিবারিক অ্যালবামগুলি সুদক্ষ ঐতিহাসিকদের অনুসন্ধানী দৃষ্টির সামনে তুলে ধরেছে অনেক নতুন তথ্য। ভারতের স্বাধীনতা আন্দোলনের নথি হিসাবে ব্যবহৃত হতে পারে সে যুগের কয়েকটি দুর্মূল্য ফটোগ্রাফ, যার অধিকাংশই তুলেছেন কুন্তলিন তেলখ্যাত এইচ বোস, অর্থাৎ হেমেন্দ্রনাথ বোস। তাছাড়া বিপ্লবী যুগের বহু ইতিহাস, নৌবিদ্রোহের ঘটনা, দাঙ্গা, মন্বন্তরের ফটোগ্রাফের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের এক ধারাবাহিক ইতিহাস জানা যায়। অবশ্য এখানে ফটোগ্রাফি বিশ্বাসযোগ্য হলেও ফটোগ্রাফের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা সবসময় বিশ্বস্ত নাও হতে পারে, ফলে ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফির ব্যবহারে ঐতিহাসিকদের পক্ষ থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন আছে। সুতরাং আমরা বলতে পারি যে ইতিহাসের উপাদান হিসাবে দৃশ্যশিল্পের ব্যবহার গুরুত্বপূর্ণ। পাশ্চাত্যের মতো ভারতেও দৃশ্যশিল্পের বিকাশ ঘটেছে। এক্ষেত্রে ইবি হ্যাবেল এবং এ কে কুমারস্বামী হলেন দুজন বিখ্যাত গবেষক। তারা কলকাতা আর্ট কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, গগেন্দ্রনাথ ঠাকুর, ওকাকুরা, নন্দলাল বসু, ভগিনী নিবেদিতা এই শিল্পের বিকাশে বিশেষ অবদান রাখেন। এই শিল্পকলা সম্বন্ধে লেখা কয়েকটি গ্রন্থ হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকথা, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, আনন্দকুমার স্বামীর লেখা দ্য ট্রান্সফরমেশন অফ নেচার ইন আর্ট প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। সুতরাং এই শিল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো ভারতীয় শিল্পকলার ধর্মীয় অনুষঙ্গ, নব্য ভারতীয় চিত্ররীতির উদ্ভব ও বিকাশের কথা দৃশ্যশিল্পের ইতিহাস থেকেই জানা যায়। তাছাড়া দৃশ্যশিল্প থেকে ইতিহাসের বিভিন্ন উপাদান পাওয়া যায়, যেমন শাসকদের দৃষ্টিভঙ্গি, রুচিবোধ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। সেই সময়ের বিভিন্ন পোশাক পরিচ্ছদ ও সংস্কৃতির মধ্যে সমন্বয়ের বিষয়টি এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। তাই সবশেষে বলা যায় যে 1820 খ্রিস্টাব্দে আঁকা ঢাকার মহরমের বিরাট মিছিলের ছবি থেকে দেখা যায় মাত্র দুজন ছাড়া কারো পায়ে জুতো ছিল না। 1792 খ্রিস্টাব্দে টমাস ড্যানিয়েলের আঁকা ছবি থেকে তৎকালীন কালীঘাট মন্দিরের দোচালা প্রবেশপথ ও আটচালা মন্দিরকে চেনা যায়। এই ইতিহাস চর্চার বৈশিষ্ট্য হলো ছবি থেকে না বলা ইতিহাসের কথা ব্যক্ত করা। সুতরাং আমরা বলতে পারি ছবি আঁকতে শিল্পীর কিছুটা বাস্তব, কিছুটা কল্পনা বিলাস প্রাধান্য পায়। অপরদিকে ফটোগ্রাফি বাস্তব দৃশ্যকে অপরিবর্তিতভাবে আমাদের সামনে তুলে ধরে, ফলে ইতিহাস হয়ে ওঠে যথার্থ ইতিহাস। কিন্তু কারিগরি বিদ্যার কারসাজিতে বাস্তব ঘটনা অনেক সময় অন্তরালে চলে যায়। নানারূপ সমস্যার ফলে উঠে আসে অবাস্তব কল্প কাহিনী। তথাপি ইতিহাস নির্মাণের ক্ষেত্রে এগুলোর গুরুত্ব অপরিসীম, কারণ এখান থেকেই সঠিক তথ্য বের করাই ঐতিহাসিকদের এক মহান দায়িত্ব। সুতরাং ইতিহাস রচনার ক্ষেত্রে দৃশ্যশিল্পের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।